আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ রোববার থেকে আটচল্লিশ ঘন্টার হরতালে যাচ্ছে বিএনপি এরপর জানিয়ে দিব ভোট নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির যে আলোচনা হল এদিকে সরকারকে চড়া মূল্য দিতে হবে জামায়াত নেতার হুশিয়ারি এবং জানিয়ে দেব বিএনপির এক দফা আন্দোলন নেতৃত্বে এবার মাঠ পর্যায়ের নেতারা আরো জানিয়ে দেব পিটার হাসকে পেটানোর হুমকি নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়ে অবরোধ সফলে রাস্তায় শুনছিলেন সংবাদ চিরনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রোববার থেকে আটচল্লিশ ঘন্টার হরতালে যাচ্ছে বিএনপি সরকারের পদায়ক ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়া সহ কারাবন্দীদের মুক্তির দাবিতে বিএনপি সহ সমমনা বিরোধীদের ডাকা তৃতীয় দফার আটচল্লিশ ঘন্টার অবরোধ শেষ হচ্ছে শুক্রবার সকাল ছয়টায় এবারের অবরোধ কর্ম এবারের অবরোধ কর্মসূচিতে খুব একটা সক্রিয় হতে পারেনি বিরোধী দলগুলো তাই কর্মসূচির ধরনে এবার পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সহ সমমনা বিরোধী দল ও জোটগুলো বিএনপি ও দলটির যুগপথ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে কথা বলে জানা গেছে জানিয়েছে শুক্রবার ও শনিবার কর্মসূচি থাকবে না এরপর বারো ও ১৩ তারিখ হরতালের কর্মসূচি পালন করা হবে আজ বিকেলে বিএনপি সহ বিরোধীরা যে যার অবস্থান থেকে এই কর্মসূচির ঘোষণা দেবে তবে কর্মসূচির বিষয়ে জানতে চাইলে নিশ্চিত কোন তথ্য দেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু ঢাকা পোস্টকে তিনি বলেন বিকেলে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভ সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবে তখন জানতে পারবেন নতুন কর্মসূচির প্রসঙ্গে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের শরিক দল জেএসডি পোস্টটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ঢাকা পোস্টকে বলেন নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে সবকিছু বিবেচনা নিয়ে আমরা কর্মসূচি দেব অবরোধ হরতাল সহ আরও নানা কর্মসূচি নিয়ে আলোচনা চলছে নাম না প্রকাশে বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টকে বলেন টানা অবরোধ কর্মসূচি চলতে থাকলে মানুষের মধ্যে বিরক্তি চলে আসবে নেতাকর্মীরাও হতাশ হয়ে যাবে এমনিতে নেতাকর্মীরা ঘর বাড়িতে থাকতে পারছে না তাই দুই দিনের বিরতি দিয়ে এবারে এই দুই দিনের হরতাল দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন সরকার আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে সেই হিসেবে বিরোধী দলগুলোর হাতে খুব বেশি সময় নেই বড় জোর ছয় থেকে সাত দিন সময় আছে তাই এরই মধ্যে আলাপ আলোচনা চলছে যদিও সরকার ইতিমধ্যে সেটা বুঝে গিয়ে বিএনপি সহ বিরোধীরা যেন মাঠে দাঁড়াতে না পারে তার জন্য সব ধরনের প্রক্রিয়া চলমান রেখেছে ইতিমধ্যে বিএনপির প্রায় শীর্ষ পর্যায়ের সব নেতাকেই গ্রেফতার করেছে পাশাপাশি মাঠের সক্রিয় তৃণমূল নেতাদেরও গ্রেপ্তার করছে ইকবাল হাসান মাহমুদ চুকু বলেন বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পরও প্রতিটি নেতাকর্মী কর্মসূচি চালিয়ে যাচ্ছে এতে প্রমাণ করে বিএনপি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে সরকার যতই চেষ্টা করুক বিএনপিকে কে ভাঙতে পারবে না ভোট নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে এই যে আলোচনা হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আহ্বালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসিইসি বলেছেন রাষ্ট্রপতিকে আমরা ভোটের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছি নির্বাচন নির্দিষ্ট সময় হবে যার জন্য দ্রুতই আমাদের তফসিল ঘোষণা করতে হবে বৃহস্পতিবার দুপুর একটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন সিইসি সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্র রাষ্ট্রপতিকে অবহিত করেন নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় উল্লেখ করে সি বলেছেন একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাহী বিভাগ সহ জনগণের সক্রিয় সহযোগিতা রাজনৈতিক দলগুলোকে এ লক্ষ্যে এগিয়ে আসতে হবে সিসি বলেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি তিনি বলেন সংবিধান বাধ্যবাধকতায় উনত্রিশ জানুয়ারির আগে নির্বাচন সম্পন্ন করতে হবে এবং এর জন্য নির্বাচন কমিশন সম্পন্ন প্রস্তুত রাষ্ট্রপতিকে সার্বিক বিষয়ে জানানো হয়েছে তিনি জানান সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী বিভাগ সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে সিসি বলেন রাষ্ট্রপতি বলেছেন নির্বাচন হচ্ছে গুরুত্বপূর্ণ মাধ্যম নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন এবং প্রতিনিধির মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ হয়ে থাকে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন গণতন্ত্র উন্নয়ন একসঙ্গে চলে দেশের উন্ন এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে রাষ্ট্রপতি আশা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা দেবে তিনি নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতিনীতি ও বিধিবিধান অনুসরণপূর্বক কমিশনকে সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সরকারকে চড়া মূল্য দিতে হবে জামায়াত নেতার হুশিয়ারি সরকারকে একগুয়েমি চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখর উদ্দিন মানিক তিনি বলেন আওয়ামী লীগের নৈরাজ্য দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে দেশে অঘোষিত একদলীয় বাকশাল শাসন প্রতিষ্ঠার জন্যই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেশের গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করা হয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর সত্তর জামায়াতের কাফরুল অঞ্চল কর্তৃক অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সবাই এসব কথা বলেন তিনি অবিলম্বে সরকারকে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের গণ দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার মানিক বলেন সরকার গণ আন্দোলনে পতন আতঙ্কে জনগণের ওপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে তারা জনতার শান্তিপূর্ণ আন্দোলনের ওপর রাষ্ট্রশক্তির অপব্যবহার ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে গোটা দেশই এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে সারা দেশেই নির্বিচারে গণগ্রেপ্তার চলছে কিন্তু সরকার দমন পীড়ন যত বাড়ছে রাজপথ ততই অগ্নি হয়ে উঠেছে তারা কোনোভাবেই জনতার এই উত্তাল স্রোত রুখতে পারবে না বরং সরকারকে ক্ষমতা থেকে লজ্জাজনক ভাবে বিদায় নিতে হবে তিনি সরকারকে জুলুম নির্যাতনের পথ পরিহার করে জামায়াত আমিরে ডাক্তার শফিকুর রহমান সহ জাতীয় নেতাদের অবিলম্বে মুক্তি দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান অন্যথায় সরকারকে ইতিহাস আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে বলেও হুঁশিয়ার করেন বিএনপির একদফা আন্দোলন নেতৃত্বে এবার মাঠ পর্যায়ে নেতারা একদফার চূড়ান্ত আন্দোলনকে আরো বেগবান করে কৌশলে সাফল্য পেতে চায় বিএনপি এজন্য কর্মসূচি সফলে এবার নেতৃত্বে রাখা হয়েছে তৃণমূল নেতাদের ইতিমধ্যে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তৃণমূলের কোন নেতা গ্রেপ্তার হলেই পরবর্তী নেতাকে দেওয়া হচ্ছে দায়িত্ব প্রতিদিন অন্তত অর্ধ নেতার সঙ্গে কথা বলে নানা দিক নির্দেশনা দিচ্ছেন হাই হাইকমান্ড নিষ্ক্রিয় নেতাদেরও সক্রিয় করা হচ্ছে চলমান অবরোধ কর্মসূচিতে পর্যায়ক্রমে এক একটি সাংগঠনিক জেলাকে নামানো হচ্ছে মাঠে ঘোষণার পরও নেতাকর্মীদের অল আউট নামার পরিকল্পনা করতে চায় দলটি এজন্য জেলা মহানগর এবং গুরুত্বপূর্ণ উপজেলায় অবরোধ আরো জোরদার করতে বিচ্ছিন্ন করতে করতে দলটি এজন্য জেলা গুরুত্বপূর্ণ অবরোধ সংশ্লিষ্ট এলাকার নেতাদের কার্যকর উদ্বেগ গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এইসব তথ্য জানতে চাইলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব সচিব রাহুল কবির বলেন সরকার আবারও একতরফা সংসদ নির্বাচনের লক্ষ্যে চক্রান্ত শুরু করেছে তবে জনগণ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় সংকল্পবদ্ধ অচিরেই এই অবৈধ সরকারের পতন হবে বিএনপির নেতৃত্বকে দুর্বল করা যাবে না কারাগারের বাইরে থাকা বিএনপির সর্বশেষ ব্যক্তিটি আন্দোলনের নেতৃত্ব দেবে পিটার হাসকে পেটানোর হুমকি নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি নিয়ে কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর তারা বিষয়টিকে সহিংস বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত বেফিং এক প্রশ্নের জবাবে এটা মন্তব্য করেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বেফিং এ বেদান্ত প্যাটেল কে এক সাংবাদিক প্রশ্ন করেন অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর প্রকাশ্যে হুমকি দিয়েছেন স্থানীয় নেতা বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মীদের পাওয়া হোমকির মাত্রা এই নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে তিনি কিভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশে কূটনৈতিক মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কোন দৃষ্টিষ্ট কি পদক্ষেপ গ্রহণ করছেন জবাবে বেদান্ত পেটল বলেন বিষয়টিকে তিনি বড় পরিসরে বলতে চান সেটি হচ্ছে মার্কিন কূটনৈতিক ও দূতাবাসের নিরাপত্তার বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি মনে করেন এ ধরনের সহিংস বক্তব্য কবি অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ তারা আশা করেন যে কোনো স্বাগত দেশের সরকার মার্কিন কূটনৈতিক ও বজায় রাখতে সব ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে গত সোমবার এক সমাবেশ থেকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া হয় যে বক্তব্যটি ফেসবুক লাইভেও প্রচার করা হয় এরপর থেকে এই বিষয়টি নিয়ে চলে নানা আলোচনা সমালোচনা অবরোধ সফলে রাস্তায় ভিপিনুর এক দফা দাবিতে ডাকা অবরোধ সফলে রাজধানীর নগরে রাস্তায় অবস্থান নিয়েছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ট্রপিক্যাল টাওয়ারের সামনে রাস্তায় বসে তারা বিক্ষোভ করে দলটির প্রধান সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন বর্তমান সরকারের অধীনে কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না গত আঠাশ অক্টোবর মহাসমাবেশের পরদিন রোববার একদিনের হরতাল ডাকে বিএনপি ও জামায়াত এরপর দুই দফায় পাঁচ দিনের অবরোধ কর্মসূচি শেষে বুধবার থেকে আবারও শুরু হয়েছে বিএনপিও জামায়াতের আটচল্লিশ ঘন্টার অবরোধ